রাজনীতিক মহলে উত্তেজনার আওয়াজ, নতুন নতুন সংস্কার প্রয়োজন নেই, কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোবেশ্বর চন্দ্র রায়। শুক্রবার 25 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। গোবেশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু থেকে সরে এসে অন্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। তিনি বলেন, বিএনপির 31 দফা সংস্কারের রূপরেখা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে, রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সমাধান করা দরকার। এ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, রাজনীতিকে আলাদা করে টেনে নিয়ে যাওয়ার কালচার রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, এই সরকার সবার আন্দোলনের ফসল। বিএনপির নেতা বলেন, 111-এর রাজনীতিকরণের চক্রান্ত এখনও চলমান রয়েছে, কাউকে বিতাড়িত করে নয়, রাজনীতিককে রাজনীতিক দিয়েই মোকাবেলা করতে হবে।